তোমাদের যাদের কাছে বুয়েট এক্সাম বুক অ্যান্ড কোশ্চেন ব্যাঙ্ক বইটা আছে তারা বইটা কিভাবে পড়বা সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ওকে তো প্রথমে স্টার্ট করি যে বুয়েট এক্সাম বুক বা কোয়েশ্চেন ব্যাঙ্ক একটা কোশ্চেন ব্যাঙ্ক কেমন এক্সাম বুক হয় তুমি দেখো যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্কে তুমি দেখবা যে বইয়েটের কোয়েশ্চেন দেওয়া আছে নিচে সলভ দেওয়া আসে বইয়েটের কোশ্চেন দেওয়া আছে নিচে সলভ দেওয়া আছে এই বইটা খুললে তুমি অবাক হবা দেখবা যে উপরে কোশ্চেন দেওয়া আছে কিন্তু ঠিক নিচে বইয়েট অ্যাডমিশনে যেমন জায়গা দেওয়া হয় ঠিক তেমন একটা ফাঁকা জায়গা দেওয়া আছে তাহলে মজাটা কোথায় হলো চিন্তা করো যে যখন তুমি একটা কোশ্চেন ব্যাংক সলভ করো তুমি ব্যাঙ্ক সবচেয়ে ভালো ওয়েতে কিভাবে সলভ করা উচিত আমরা আজীবন কি দেখি সলভটা দেখি কিছু হলো না বুয়েটের কোশ্চেন মে যদি আমি এক্সাম দিতে পারি তাহলে কেমন হয় এই কাজটা এই বইতে করা হয়েছে তো এই বইটাকে টিপিক্যাল কোশ্চেন ব্যাংকের মতো ট্রিট করা হবে না প্রথমে দেখবা যে এক বছরের কোশ্চেন দেওয়া আছে মোটামুটি একটা আইডিয়া পড়াশোনা করে উইকে একটা করে বছরের এক্সাম দিলা ওকে তো প্রথমে শুরু করলা টাইমার সেট করবো অবশ্যই তিন ঘন্টা বা তোমার বইয়ের ভর্তি পরীক্ষার যে টাইম সে অনুযায়ী টাইমার সেট করবা টাইমার সেট করে সুন্দর মতো এই ফাঁকা জায়গার মধ্যে বইয়েট ভর্তি পরীক্ষার মতো এক্সাম দেওয়া পেন্সিল ইউজ করবা না বেটারা কারণ বইয়ের ভর্তি পরীক্ষা তুমি পেন্সিল দিয়ে লেখবা না কলম দিয়ে লিখবা ঠিক যেমন এখানে তিনটা সেকশন করে আমরা লিখতে বসে ওভাবে লেখা লিখে এক্সামটা দিবা এখন তাহলে ভাইয়া উত্তর কোথায় ভাইয়া সলভ দেওয়া থাকতে হবে তো কোয়েশন ম্যান কোয়েশন ঠিক একদম বইয়ের শেষের দিকে আমাদের প্রত্যেক বছরের কোশ্চেনের একদম বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে তো তুমি এক্সাম দেওয়ার পরে হয়তো তুমি আর তোমার একটা ফ্রেন্ড মিলে এক্সাম দিলা এক্সাম দেওয়ার পরে দুজন খাতা এক্সচেঞ্জ করে সলভ দেখে মিলাই নিলা তখন যেটা হচ্ছে তুমি নিজে একবার সলভ করছো সলভ ভুল গেছে বারাইট গেছে নিজে আরেকবার সলভটা দেখতেছো ওই অনুযায়ী আবার খাতাটা কাটতেছো একটা ম্যাথ দুই তিনবার করে করা হচ্ছে বা দুই তিনবার করে তোমার ব্রেনের মধ্যে দিয়ে জিনিসটা যাচ্ছে আরও ভালো মতো সলিড প্রিপারেশন হবে তো এক্সাম বুক পড়ার নিয়ম হলো যে সপ্তাহে একটা করে এক্সাম দেওয়া যেহেতু এটা শাল ওয়াইজ তার মানে চ্যাপ্টার ওয়াইজ না তো শালওয়াইজের ক্ষেত্রে আমি টার্গেট করতাম যে উইকে একটা করে বা আমার সিলেবাস মোটামুটি আইডিয়া নেওয়ার পরে দেন এক্সামগুলো দেওয়া এবং এই এক্সাম বুকটা যেহেতু প্রথমবার সলভ করার পরে তুমি চাইলে এখানে কর্নারে যদি ধরো ভুল করে ফেলছো মোটামুটি নিচের এই সাইডে ছোট্ট করে সঠিক সলভটা অন্য একটা কালি দিয়ে লিখে রাখতে পারো যাতে পরীক্ষার আগে তুমি শুধুমাত্র এই ডিরেক্ট কোশ্চেন ব্যাংকের মতো করে এটা দেখে যাইতে পারো এবং যেগুলো তুমি ভুল করছো এগুলার পাশে একটা বড় করে কাটা দিবা কারণ কি যেটা ভুল করছি অবশ্যই বইয়েট ভর্তি পরীক্ষা আসছে মানে এটা ইম্পর্টেন্ট এই টাইপটা থেকে আসতে পারে সো পরীক্ষার আগে যাতে যেগুলো ভুল করছি সেগুলার সলভ আমি পাশেই দেখতে পারি যেন এই ম্যাথটা এমনি করা উচিত ছিল তো মার্ক করে রাখতে হবে যেন আমি কি কি পড়বো কি কি পড়বো না যেটা অ্যাকচুয়াল কোশ্চেন যেটা কাজে লাগে ঠিক আছে সো এইভাবেই বইটা পড়তে থাকো আর যাদের কাছে বইটা নেই চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইট বা রকমারি থেকে অর্ডার দিতে পারো টাটা